আমাদের এখানে কোনো শুটিংয়ের খুব কি বলবো যে পরিপাটি কোনো ইন্ডাস্ট্রি স্টুডিও নাই, একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় বাড়ি ভাড়া করে করে তার মধ্যে শুটিং করা হয়। ছোট্ট একটা রুমের মধ্যে প্রচুর লাইট দিয়ে 15-20 জন লোক শুটিং করছে, তার মধ্যে শিল্পীকে অভিনয় করতে হচ্ছে। দর্শক, এবারে পর্ব আড্ডাবাজি, আর আজ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে প্যারাশুটি স্কিন পিওর বিনোদন সারাদিনের আড্ডাবাজি পর্বে যিনি অতিথি হয়ে এসেছেন তার অভিনীত সিনেমা বীরত্ব মুক্তি পেতে যাচ্ছে, আসছে 16 সেপ্টেম্বর। হ্যাঁ দর্শক, আজ আমরা যার সাথে আড্ডা দিব তিনি অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সভাপতি আহসান হাবিব নাসিম। কেমন আছেন? ভালো আছি। এই যে আপনি এত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি অভিনয় সময় দিচ্ছেন, পুরো সময়টা কেমন কাটছে আপনার? ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে, মানে সময়গুলোকে মেপে মেপে কাজ করতে হচ্ছে। বীরত্ব সিনেমাতে সাইন করার আগে কি কি বিষয়গুলো আপনি বিবেচনা করেছিলেন? এইটা করার সময় আমি যেটা দেখতে চেয়েছি যে আমার অভিনয় করার সুযোগটা কতটুকু আছে। ওকে, তো আমি আমার চরিত্রটাকে একটু যখন আমি কনভিন্স হয়েছি এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে তখনই আমি এটাতে চুক্তিবদ্ধ হয়েছি। ইন্টারেস্টিং কিন্তু আমার কাছেও লেগেছিল, কারণ আমি যখন বীরত্বের ট্রেলার দেখি আমি রীতিমতো চমকে গিয়েছিলাম। এতটা সারপ্রাইজ ছিলাম যে মানুষটাকে আমি সবসময় হাসি খুশি দেখেছি স্ক্রিনে, তাকে এভাবে একটা নেগেটিভ ক্যারেক্টারে দেখবো আমি কখনো কল্পনা করতে পারিনি। তো সেই জায়গার থেকে যদি আমি জানতে চাই, তাহলে এই সিনেমাতে কাজ করাটা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? এটা বরাবরই চ্যালেঞ্জিং ছিল, এই কারণে এবং শুরুর থেকেই আমি খুবই টেনশনে ছিলাম যে আসলে আমাকে একভাবে দেখে অভ্যস্ত দর্শক, তো সেইখান থেকে যে আমি এই টাইপের এটা বিশ্বাসযোগ্য করতে হলে আমাকে কি কি করতে হবে, কি কি প্রস্তুতি নিয়েছিলেন? কি কি না প্রস্তুতি, যেমন হচ্ছে আমার কি বলে যে দাড়িটা ন্যাচারালি রেখেছিলাম, ওকে, মানে এটা কাটি নেই, বেশ কয়েক মাস রাখতে হয়েছিল। এরপরে গেটআপের জন্য কিছু কাজ করা হয়েছিল এবং ওই টাইপের ক্যারেক্টারগুলোর কি কি ধরনের এর ভিতরে যায়, তাদের জীবনযাত্রা, হাঁটা চলাফেরা বা ভাবভঙ্গিগুলো কীরকম থাকে, সেই বিষয়গুলো একটু ফলো করতে হয়েছিল। একটু প্রস্তুতি নিয়ে তারপর আমরা শুটিংয়ে গিয়েছি আর কি। বা যেহেতু এই যে আপনি একটু আগে বললেন যে আপনাকে সবসময় সবাই আমরা একরকমভাবে দেখেছি, সেই ব্যারিয়ারটাকে আপনি ভাঙতে চেয়েছেন, তো সেই জায়গা থেকে যদি জানতে চাই ট্রেলার মুক্তির পর দর্শক প্রতিক্রিয়া কেমন পেলেন? না, আমার অনেকেই যেটা হচ্ছে যে বলছে যে আমি তো এই ট্রেলারে তো তোমাকে দেখলাম না। আমি যেমন, আমি চিনতেই পারিনি যে ওটা আপনি। তো এই এইটা আমার কাছে ভালো লাগছে যে হয়তো সিনেমা হলে যখন দেখবে দর্শক তখন একটু অন্যভাবেই দেখা যাবে, এটা আমার কাছে খুবই মানে এই বিষয়টাই ভালো লাগছে। এই মুহূর্তের মিডিয়া ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রি একটু অন্য গতিতে চলছে, একটু হাওয়াটা পরিবর্তন হয়েছে, অনেক কিছুর পরিবর্তন এসেছে, সেই জায়গার থেকে আরও কী কী পরিবর্তন আপনি আশা করেন একজন অভিনয় শিল্পী হিসেবে? আমি তো আশা করি যে আমাদের প্রতি মাসে সিনেমা রিলিজ হোক, যেমন অনেক দিন পরে এই বছরে প্রচুর চলচ্চিত্র এবার মুক্তি পাচ্ছে, করোনার একটা বিষয় ছিল, তার আগে অন্যান্য কারণে ছিল, এই বছরে অনেকগুলো ফিল্ম রিলিজ হয়েছে। তো সেই জায়গার থেকে আমি আমার আশা থাকবে এরকম যদি ধারাবাহিকভাবে ছবি মুক্তি পেতে থাকে এবং হলগুলোতে দর্শক যদি আবার একটু একটু করে যেতে থাকে, তাহলে দর্শক আর শিল্পীদের মধ্যে যে দূরত্বটা তৈরি হচ্ছিল সেটা ঘুচে যাবে। যেটা আমি বলছিলাম যে আপনাকে ওয়েব ফিল্ম মুন্সিগিরিতে আমরা দেখেছিলাম, তারপর আপনাকে আর দেখা যায়নি সেভাবে, কিন্তু রায়হান রাফির দামাল সিনেমাতে আপনি আসছেন, সেখানে কার চরিত্রটা নিয়ে যদি একটু বলতেন? সেখানে তো দামাল ছবিটাই একটু গল্পটাও একটু ডিফারেন্ট ওটারও, এবং আমার কাছে ক্যারেক্টারটা ইন্টারেস্টিং লেগেছিল যে কারণেই আমি ওটাতে অভিনয় করেছি। এবং ওখানে একজন আমি ফুটবল কোচ, ওকে, মানে একদম ইতিবাচক একটি ক্যারেক্টার আপনাকে দেখতে পাচ্ছি আমরা, ইতিবাচক ক্যারেক্টার দেখা যাবে। বাহ, তাহলে এই যে যেমন বীরত্বতে আপনি নেতিবাচক একটি ক্যারেক্টার চুজ করেছেন, দামালে আপনি ইতিবাচক একটি ক্যারেক্টার প্লে করছেন, তো সেই জায়গার থেকে যদি জানতে চাই যে বড় পর্দায় নিজেকে কোন চরিত্র আপনি দেখতে বেশি পছন্দ করবেন? না, এটা তো বলা মুশকিল কোন চরিত্র, যেমন ভালো মন্দ এই বিষয়টা একজন শিল্পী হিসেবে আমি এটা মনে করি না আর কি। অনেকে যেমন ভিলেন বা নেগেটিভ ক্যারেক্টারগুলোর প্রতি আগ্রহটা বেশি থাকে, আপনারটা কোন দিকে? আমি ওই ধরনের চরিত্রই পছন্দ করি যে চরিত্রের ভেতরে ভালো মন্দ সবই আছে, যে একজন মানুষ ফেরেশতা না, একজন মানুষ শয়তান না, অবশ্যই। তো সুতরাং একজন মানুষ, সেই মানুষের একটা চরিত্র এবং সেই চরিত্রটা যে কোনোভাবেই উপস্থাপিত হতে পারে, সে ভালো হয়ে উপস্থাপিত হতে পারে, খারাপ হয়েও উপস্থাপিত হতে পারে। তবে আমার প্রত্যাশা হচ্ছে এখন যে আমি একটা পূর্ণাঙ্গ চরিত্র
করতে চাই, সেটা লেন্থ ছোট হতে পারে, খারাপ হতে পারে, ভালো হতে পারে, কিন্তু চরিত্রটা একটা পূর্ণাঙ্গ চরিত্র হওয়া দরকার। দীর্ঘ বছর আপনি অভিনয়ের সাথে আছেন, সেক্ষেত্রে যখন কোনো একটা স্ক্রিপ্ট হাতে পান, কী কী বিষয়গুলোকে আপনি সবথেকে বেশি প্রায়োরিটি দেন তখন? প্রথমত হচ্ছে গল্পটা, তারপরে সংলাপ বলার ধরনটা, তারপরে চরিত্রটা, এই তিনটা বিষয়টাকে আমি প্রথমত গুরুত্ব দেই আর কি। যে গল্পটা কীভাবে বলা হয়েছে, তার কারণ গল্প তো পৃথিবীতে যে গল্প বলা হয়নি এরকম কোনো গল্প নাই, তো সুতরাং যে কোনো গল্পই হতে পারে, সেটা উপস্থাপনাটা কীভাবে করা হচ্ছে, প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট, সেটা একটা ইস্যু। আর একটা সংলাপ ফিল্মের বা নাটকের ভালো স্ক্রিপ্টের আমি মনে করি সংলাপটা খুব ইম্পর্টেন্ট, সংলাপের ভেতরের সংলাপগুলো কীভাবে লেখা হয়েছে এবং চরিত্রটা আমার কতটুকু কীভাবে এই চরিত্রটা এই গল্পের সাথে গুরুত্বপূর্ণ সে বিষয়টা তো অবশ্যই খেয়াল করতে হয়। এবার একটু বিটিভিতে আপনার কাজের প্রসঙ্গে আসতে চাই। দীর্ঘ 8 বছর পর বিটিভির ধারাবাহিক দশে দশে আপনি অভিনয় করলেন। আগে বিটিভিতে কাজ করার পরিবেশটা কেমন দেখেছিলেন এবং এবার যে কেমন দেখলেন, এটা একটু জানতে চাই। আগের পরিবেশটা তো ওইটা মানে বিরাট একটা আয়োজন করে বিটিভির নাটক হতো, যেমন আগে রিহার্সেলে যেতে হতো, স্ক্রিপ্ট রিডিং হতো, কারেকশন হতো এবং সবাই মিলে বসে যে না এইখানে এবং শব্দটা থাকবে না, মানে শুট করার আগে, হ্যাঁ, স্ক্রিপ্ট নিয়ে সকল শিল্পী এবং প্রোডিউসার বসে স্ক্রিপ্টটা রিডিং স্ক্রিপ্ট পড়া হতো, পড়তে গিয়ে কোথায় এই শব্দটা থাকবে, এই শব্দটা থাকবে না, এই শব্দটা এখান থেকে ফেলে দিতে হবে, এই শব্দটা এখানে যুক্ত হতে পারে, স্ক্রিপ্ট রিডিং একটা সেশন থাকতো এবং সেটা হচ্ছে পাঠ করা হতো রিহার্সেলে, যে সংলাপ প্রক্ষেপণটা তোমার এইভাবে না এইভাবে সংলাপগুলো বললে এই চরিত্রের মানে সাথে এই ধরনের প্রক্ষেপণটা যায়, সেগুলো আগে সেট করে নেওয়া হতো, ডায়লগ গ্রিপে নিয়ে নেওয়া হতো, মুখস্থ বা হচ্ছে মানে গ্রিপে নেওয়া আর কি নিয়ে নেওয়া হতো, তারপর 3 ক্যামেরায় শ্যুট হতো, এটা 1 কাইন্ড অফ থিয়েটারের মতোই, যে এখানে অভিনয় হচ্ছে এপাশে ক্যামেরা, মানে তাকে ক্যামেরা নিয়ে কাট বা এইসব নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, সেট লাইট এভরিথিং রেডি, যখন প্রডিউসার ডিক্লেয়ার করছেন যে এখন আমরা এত নম্বর সিনে যাচ্ছি, 5 4 3 2 1 0 অ্যাকশন, অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে, সিন শেষ হয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো রকমের ঝামেলা নেই। হ্যাঁ, তারপর তার মধ্যেও কাট পড়তো, মানে হয়তো ফামলিং হতো, কেটে ফেলতো, কিন্তু ওইটার এক ধরনের আনন্দ এটা এখন আর পাওয়া যায় না। এবার একটু ওটিটি প্ল্যাটফর্মের প্রসঙ্গে আসতে চাই। ওটিটি প্ল্যাটফর্মে দেখা যায় যে অনেকে তাদের মেধা বিকাশের বা তাদের মধ্যে যে হিডেন ট্যালেন্টটা আছে সেটা তারা প্রকাশের সুযোগ পাচ্ছে, কিন্তু অন্য প্ল্যাটফর্মে যে পাচ্ছে না। এখানে অভিনয় শিল্পী তো হচ্ছে একটা পার্ট, মানে সে কিন্তু মানে যেই টিমটা কাজ করে সে হচ্ছে একটা পার্ট অভিনয় শিল্পী, কিন্তু মেইন যারা এটা নির্ধারণ করেন ডিরেক্টর প্রডিউসার বা আনুষাঙ্গিক সব মানুষের মধ্যে একটা পার্ট অভিনয় শিল্পী, তো সুতরাং যেটার বাজেট ভালো থাকে, অভিনয়ের সুযোগটা তৈরি হয়, অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট হয়, সেইখানে একজন শিল্পী যতটা নিজেকে খুলে ধরতে তুলে ধরতে পারে, আর যেখানে হুড়াহুড়ি একটা যুদ্ধের মতো কাজ চলছে সেইখানে তো তার ভেতরের ট্যালেন্টটা বের করার কোনো সুযোগ নেই, তো সুতরাং বাজেট একটা বড় ফ্যাক্টর। আমাদের ওটিটিতে এখন পর্যন্ত মানে যে প্রোডাকশনগুলো আসছে খুবই স্ট্যান্ডার্ড প্রোডাকশনই আসছে, এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে আমার মনে হয় যে নাটকেরও এই পরিবর্তনটা আসতে হবে। আর ওটিটি যেটা বলা হচ্ছে ওভার দ্য টপ আর টেলিভিশন নাটক, আমরা এগুলোকে এখন এই সময়ে এসে এখন যে ডিজিটাল মাধ্যম গণমাধ্যম সেখানে আমার কাছে আমরা আর নাটক চলচ্চিত্র ওটিটি এগুলো বলতে চাই না, আমরা বলতে চাই চলমান চিত্রের শিল্পী। ওকে, যে সুন্দরভাবে বলেছেন, যে অভিনয় শিল্পী সংঘকেও আমরা এবার বলছি যে শুধু নাটকের বিষয়টা না, টেলিভিশন নাটক আমাদের ঐতিহ্য, কিন্তু এখন তো মাধ্যম পরিবর্তন হচ্ছে, টেলিভিশন মাধ্যমটার পরে এখন তো আমাদের ডিজিটাল মাধ্যমটাই এখন শক্তিশালী হয়ে উঠছে, সুতরাং সেই বিষয়টাকেও সবাইকে মাথায় নিয়ে যেই পরিবর্তনটা আসছে সেই পরিবর্তনটা আমাদের যেন সুবাতাসটা যেটা শুরু হয়েছে এটা যেন অব্যাহত থাকে। বাহ, খুবই সুন্দরভাবে আপনি বললেন। তবে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, তা হচ্ছে এই যে অভিনয় কাজ করছেন পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, এর পাশাপাশি কী করে আপনি সময় কাটান? না, আমার তো হচ্ছে মানে মুভি দেখা, গান শোনা এবং আড্ডাবাজি, বন্ধুবান্ধব সাথে গল্প করা, পরিবার নিয়ে পরিবারকে সময় দেওয়া, একসাথে বের হওয়া, এগুলো খুব সিম্পল
চাহিদা যেগুলো মানুষের থাকে আমারও সেই রকমই। শিল্পী সংঘের সভাপতি আপনি এবং এবছর শুরুর দিকে আপনি সেই দায়িত্ব একদম সুন্দরভাবে আপনার হাতে নিয়ে নিয়েছেন, সেদিক থেকে জানতে চাই যে একজন সভাপতি হিসেবে কোন কোন বিষয়গুলোকে আপনি এই মুহূর্তে বেশি প্রাধান্য দিচ্ছেন বা কোন কোন বিষয়গুলোকে পরিবর্তনের পেছনে আপনি উঠে পড়ে লেগেছেন? সেটা হচ্ছে প্রথমত যে আমাদের শিল্পীরা, বাংলাদেশের অভিনয় শিল্পীরা একসময় ছিল অ্যামেচার, অন্য পেশায় কাজ করতেন, চাকরি করতেন, পাশাপাশি অভিনয় করতেন, ব্যবসা করতেন, পাশাপাশি অভিনয় করতেন, এটা শুরুর দিক থেকে। কিন্তু আমরা দেখলাম যে 2000 সালের পর থেকে এটা পেশা হয়ে উঠল, কারণ অনেকগুলো চ্যানেল, অনেক নাটক হতে হতে এটা এখন শত শত শিল্পী এটাই একমাত্র পেশা, কিন্তু তাদের জীবন বলে কিছু নেই। এখানে আমাদের কাজের পরিবেশটা ঠিকমতো গড়ে ওঠে নাই, আমাদের এখানে কোনো শুটিংয়ের খুব কি বলবো যে পরিপাটি কোনো ইন্ডাস্ট্রি স্টুডিও নাই, একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় বাড়ি ভাড়া করে করে তার মধ্যে শুটিং করা হয়, ছোট্ট একটা রুমের মধ্যে প্রচুর লাইট দিয়ে 15-20 জন লোক শুটিং করছে, তার মধ্যে শিল্পীকে অভিনয় করতে হচ্ছে, খাওয়া কখন হচ্ছে, বসা কখন হচ্ছে, তার বিশ্রাম কী, সে মানুষ হিসেবে কতটা জীবনযাপন করতে পারছে, সেই জায়গা থেকে অনেক পিছিয়ে পড়েছে আমাদের আমাদের শিল্পীরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে, 18 ঘন্টা 17 ঘন্টা কাজ করে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে একজন শিল্পী যাতে মানুষের মতো, মানে সেও একজন মানুষ, সেই অধিকারটা সে পায়। সমস্ত ইন্ডাস্ট্রিতেই একটা ওয়ার্কিং আওয়ার থাকে, শিফট থাকে, আমাদের এখানে শিফট নাই, আওয়ার নাই। তারপরে আমরা আপাতত একটা নোটিশ দিয়েছি সবাই মিলে 11টার পরে যেন শুটিংটা না হয়, শিল্পীদের নিরাপত্তা এবং যারা নতুন আসছে তাদের জন্য এই জায়গাটা অনেক চ্যালেঞ্জিং, আবার যারা পুরনো বা যাদের একটু কম কাস্ট হয় এই বিষয়গুলো আছে। তো সুতরাং এখানে আমাদের একটা মিনিমাম ওয়েজেস, মিনিমাম একটা রেমুনেশন আমরা ফিক্সড করার পরিকল্পনা করেছি, সেটা এখনও হয় নাই, তবে আমরা এটা স্টার্ট করতে চাই। প্রিয় আহসান হাবিব নাসিম, আপনার সাথে এতক্ষণ আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো, এত ব্যস্ততার মাঝেও প্যারাশুটি স্ক্রিন পেয়ে বিনোদন সারাদিনকে সময় দেবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, মাসরাঙ্গা টেলিভিশনকে ধন্যবাদ এবং দর্শক যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।